ট্রেন দুর্ঘটনা সেবক রংপুর রেল প্রকল্পে। এবার মাটি চাপা পড়ে মৃত্যু হলো দুজন রেল শ্রমিকের। রেল প্রকল্পে সেবক ফাঁড়ির অন্তর্গত কালীখোলা সেবক রংপুর সেতু নির্মাণের সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে সন্তোষ রায় এবং কারু ওরাও নামে দুই শ্রমিকের। দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। রবিবার রাতে কালীখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির মাটি কাটতে খাদে নামে ওই দুই শ্রমিক। এরপরে আচমকা উপর থেকে পাথর মাটি পড়ে চাপা পড়ে যায়। বিষয়টি দেখা মাত্রই অন্যান্য শ্রমিকরা কোনো মতে ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তাদের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। तो वो जो पायलिन का पोस्टिंग होता है तो वो कलफ मारा तो वही नीचे चला गया, तो दब गया मट्टी से, बस वही स्टेटेड दोनों हो गए, घायल हो गए। वही 11:30 के आसपास रात में सर। कितने आदमी वहाँ पे काम कर रहे थे? वही 350 आदमी है रॉयल के अंदर हम लोग। कितने दिन से काम कर रहे हैं? लगभग 4-5 महीना हो गया सर ऐसे। जिसका मौत हुआ दोनों का नाम? एक संतोष है, एक कारू राय है। दोनों राय है सर? दोनों राय है। दोनों ही जेंट्स हैं? दोनों। घर कहाँ पर है? झारखंड, झारखंड गिरिडीह क्षेत्र।